আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকত আলহামদুলিল্লাহ রাসুলিল্লাহ ওবাদ একজন প্রশ্ন করেছেন মসজিদে জামাতে দামাজ আদায় কালি ইমাম সাহেব প্রায়ই বলে থাকেন যে কাঁতে কাঁধ মিলিয়ে সব সোজা করে দাঁড়াতে আঁকা বাঁকা হয়ে না দাঁড়াতে এক্ষেত্রে কিছু মুরব্বী বা অসুস্থ মুসল্লি ওনারা চেয়ার ব্যবহার করার ফলে দাঁড়ানোর সময় অন্য সবার চেয়ে প্রায় এক ফুট সামনে দাঁড়াতে হয় সেই ক্ষেত্রে নামাজের কোনো ব্যাঘাত ঘটবে কিনা আসলে খুবই জীবন ঘনিষ্ঠ প্রশ্ন বাস্তব প্রশ্ন আমাদের মসজিদগুলোতে এমনটা হচ্ছে প্রথম ব্যাপার হলো জেনে রাখতে হবে মসজিদে সফ সোজা হতে হবে কারণ সফ সোজা করে দাঁড়ানোটা নামাজের ভিতরে অন্তর্ভুক্ত এখন সব সোজাটা কিভাবে করতে হবে সব পানেই হলো সামনেও দাঁড়াবে মুসল্লি পিছনেও দাঁড়াবে মুসল্লি সুতরাং সব সোজা করতে গিয়ে এমনভাবে হতে পারবে না যাতে পিছনের ব্যক্তির সেজদার জায়গার ব্যাঘাত ঘটে তাই ফোকা ফোকাহমা মুস্তাহিদ্দিনদের অভিমত হল যিনি বাধ্য হয়ে চেয়ারে বসতে চাচ্ছেন তিনি তার চেয়ারের পিছনের দুইটা পায়াকে মুসল্লিদের পায়ের গোড়ালির সাথে মিলিয়ে দেবেন আর নিজে অ্যাডভান্স হয়ে দাঁড়াবেন কারণ পিছনের সফে সেজদার জায়গা যাতে তিনি ব্লক না করে ফেলেন সামনের সব পূর্ণ করা পিছনের সব পূর্ণ করা সবগুলো সব পূর্ণ করাই নামাজের ভিতরে অন্তর্ভুক্ত এক দুই নাম্বার হলো প্রত্যেকটি কাজের প্রত্যেকটি বিষয়ের পরিণাম নির্ভর করে সর্বশেষ বিষয়ের উপরে ইনামাল আবর্ব খাওয়াতেন তাই শেষ বৈঠকে বসলে যেভাবে সফে সফে মিলে যায় যারা বাধ্য হয়ে চেয়ার ব্যবহার করেন তারা শেষ বৈঠকে সবার সাথে মিলে বসতে পারা এটাই তার জন্য সফ এই জন্যে তিনি এক ফুট আগায় দাঁড়াবেন কিন্তু তার চেয়ারের পিছনের দুইটা পা মুসল্লিদের সাথে সফ পূর্ণ করার সাথে মিলিত হবে কিন্তু হা সর্ব উত্তম হলো যারা চেয়ারে বসছেন তারা একেবারে শেষে অথবা একেবারে একসাইটে হওয়া যদি একেবারে সাইটে তারা থাকেন তাইলে হয়তো পিছনের আরেকজনের সমস্যা হবে না অথবা একবারে সর্বশেষ কাতারে যদি থাকেন তাইলে হয়তো অন্যের সফে সমস্যা হবে যে কাউচিত। রাখা উচিত এভাবেই নামাজ সালাদ কায়েম করতে হবে যাতে সফ ঠিক থাকে হা সামনের সফ পিছনের সফ एक जनेर का रणजुन ने शहजदार जगह जाते हारिए ना जाए अल्लाह हु अनाम